হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে বোধি স্কুলে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের নোটিফিকেশন নম্বর হলো RAC/05/2024-2 এবং এটি বেরিয়েছিল 2024 জানুয়ারির 29 তারিখে। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 13 তারিখ, ঠিক আছে? তো 15 দিন, 2024 জানুয়ারির 29 তারিখ থেকে 15 দিন হচ্ছে তোমাদের ফেব্রুয়ারির 13 তারিখে, ঠিক আছে? তো ফেব্রুয়ারির 13 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন পাঠানোর শেষ তারিখ, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথম যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার। একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে এবং ডিগ্রি ইন এডুকেশান ফর দ্য হিয়ারিং ইম্পেয়ার ফ্রম ইউনিভার্সিটি, ঠিক আছে? এবং তার সঙ্গে লাগবে ডিপ্লোমা ইন এডুকেশান ফর দ্য ডেফ ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য হিয়ারিং হ্যান্ডিক্যাপড উইথ দেয়ার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 2 বছরের কাজে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে কোনো বোধিদের স্কুলে, ঠিক আছে? এবং সার্টিফিকেট ইন টিচিং দ্য ডিফ ফ্রম স্টেট রেকগনাইজ টিচিং টিচার্স ট্রেনিং সেন্টার থাকতে হবে, ঠিক আছে? তো দেখো, এখানে ডিজারেবল হচ্ছে 1 বছরের পড়ানোর অভিজ্ঞতা বোধিদের স্কুলে, ঠিক আছে? এবং ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড অ্যান্ড হিয়ারিং ইম্পেয়ার পারসনস আর নট সুইটেবল, ঠিক আছে? যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ এবং হিয়ারিং ইম্পেয়ার তারা এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে? এখানে বেতন হবে দেখো পে লেভেল 11 অনুসারে, ঠিক আছে? বেতন হবে এখানে 33,400 থেকে 86,100 টাকা, ঠিক আছে? এবং তার সঙ্গে অন্যান্য যে অ্যালাউন্স অ্যাডমিশনেবল সেগুলো পাবে, ঠিক আছে? তো এখানে দেখো, মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 39 বছর, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ SC/ST/OBC তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে, ঠিক আছে? দ্বিতীয় যে পদটা আছে বন্ধুরা, সেটা হচ্ছে ড্রয়িং টিচার। একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যোগ্যতা লাগবে 5 বছরের ডিপ্লোমা ইন আর্টস অ্যান্ড ক্রাফট ফ্রম গভর্নমেন্ট কলেজ অথবা গভর্নমেন্ট কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফট অথবা ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন আর্টস অ্যান্ড ক্রাফট ফ্রম রিকগনাইজ প্রতিষ্ঠান, ঠিক আছে? এখানে ডিজারেবল হচ্ছে 6 মাসের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা পড়ানোর আর্টস অ্যান্ড ক্রাফট স্কুলে, ঠিক আছে? যেখানে হ্যান্ডিক্যাপ্টের পড়ানো হয়, ঠিক আছে? বেতন হবে লেভেল 10 অনুসারে 32,100 থেকে 82,900 টাকা। ম্যাক্সিমাম বয়স 39 বছর। SC/ST/OBC ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের যথারীতি বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে? তৃতীয় যে পদটা আছে সেটা হলো ক্রাফট ইনস্ট্রাক্টর। একটা ভ্যাকেন্সি আছে এখানে SC ক্যাটাগরির জন্য। যোগ্যতা লাগবে স্কুল ফাইনাল সার্টিফিকেট, ক্রাফট সার্টিফিকেট এবং কমপ্লিটেড ফাইনাল ডিপ্লোমা ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ নিডেল ওয়ার্ক, ঠিক আছে? এখানে ডিজারেবল হচ্ছে ITI সার্টিফিকেট থাকতে হবে স্পেসিফিক ক্রাফট, 1 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে স্পেসিফিক ক্রাফটের উপরে, ঠিক আছে? বেতন হবে লেভেল 6 অনুসারে 22,700 থেকে 58,500 টাকা। ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে। SC/ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে যথারীতি বয়সে ছাড় পাবে, ঠিক আছে? পরের যে পদটা আছে সেটা হলো লাইব্রেরিয়ান। একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? এখানে বেতন হবে লেভেল 10 অনুসারে 32,100 থেকে 82,900 টাকা। তো বন্ধুরা দেখো, এখানে ম্যাক্সিমাম বয়স হবে 39 বছর। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে যথারীতি বয়সে ছাড় থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট, ঠিক আছে? তো তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করে জানাতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা এনভেলপের মধ্যে পড়ে সমস্ত ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস, সোপাদের নকল সেগুলো ভরে তোমাদেরকে এই ড্রপ বক্সে। তো বন্ধুরা দেখো, এখানে পরে একটা করিজেন্ডিয়াম বেরিয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন পাঠানোর শেষ তারিখ হচ্ছে 2024 ফেব্রুয়ারির 12 তারিখ বিকেল 4 অবধি, ঠিক আছে? এবং এই তারিখে তোমাদের যা বয়স হবে সেই বয়সে কিন্তু ধরা হবে, ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন এনভেলপ ড্রপ বক্সে ফেলতে হবে, যার অ্যাড্রেস হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং DJ4 Sector 2 সল্টলেক কলকাতা 7,91,000, ঠিক আছে? এই ড্রপ বক্সে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা ড্রপ করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্ধ্যার সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো।
তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।